শাহ মজারুল হান্নান, পিতার নাম মরহুম শাহ আব্দুল করিম, মাতার নাম ময়মনা খাতুন, গ্রাম রুমারি। আমি যুদ্ধের আগে ছাত্র ছিলাম, দশম শ্রেণীর ছাত্র, মেট্রিক ক্যান্ডিডেট ছিলাম যুদ্ধের সময়। স্কুল রুমারি সিজামান উচ্চ বিদ্যালয়, আমি তৎকালীন ছাত্র ইউনিয়ন করতাম। ছাত্র ইউনিয়নের কোনো কমিটি ছিল, দায়িত্বে কারা ছিল? আমাদের স্কুল রুমারি সিজামান উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ সুরুজ্জামান বকুল, আমি সাধারণ সম্পাদক ছিলাম। আরও ছিল অনেকেই ছিল, অনেকের নাম জানি না। আজিজুর রহমান ছিল, হুমায়ুন কবির, রেজাউল করিম, এবং বাংলাদেশের এই আন্দোলনী সংগ্রাম সম্বন্ধে আগে থেকেই আমার কিছুটা অভিজ্ঞতা। অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ নয় সঙ্গত, এইটাকে যাইনি, এটা বিশ্বাস করেই আমরা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ মিছিল ইত্যাদি করার পরে তার পাশে বাঙালি জাতি সম্মিলিতভাবে প্রতিরোধ করে 1971 সালে অতর্কিতে 26 মার্চে যুদ্ধ শুরু হওয়ার পরেই পহারা এপ্রিল থেকে শাহাবুদ্দিন আলহাজ শাহাবুদ্দিন, উনি একজন লেফটেন্যান্ট ছিলেন পাকিস্তান আমলের, উনি পাকিস্তান থেকে ছুটিতে আসছিলেন, আমাদেরকে পহেলা এপ্রিল থেকে রৌমারি কাছারি ময়দানে লাঠি দিয়ে, বাঁশের লাঠি দিয়ে ট্রেনিং দেন। এইভাবে আমরা একটা অনুপ্রেরণা পাই। তখন ছাত্র হিসেবে ছাত্র ইউনিয়ন করতাম, আন্দোলনের সাথে জড়িত ছিলাম, তারপরে মনে করেন যে আমরা ওই অনুপ্রেরণায় 7-8 দিন ট্রেনিং দিতে, মনে করেন যে আমরা আবার এসকে মজিদ মুকুলের নেতৃত্বে 11 জন ছাত্র মানকাশরে যা চানমারি করে আসে। চানমারি করে আসেন বলতে চানমারিটা কি? চানমারিটা ফায়ার করে, যেটা এখানে বাংলাবাজার পাকিস্তান হাট ক্যাম্প ছিল, ক্যাম্পের এক হাবিলদার পিয়ারলাল হাবিলদার, ওনার নেতৃত্বে আমরা মারাকফর রাইফেলের 5 রাউন্ড করে গুলি চানমারি করি। চানমারি করে আসার পরে 12 এপ্রিল রাত্রি রোজ শুক্রবার রাত 12টার পর মানে ভারতীয় বাহিনী এখানে, আমাদের কিছু সেনাবাহিনী ছুটিতে আসছিল, রিটায়ার প্রাপ্ত সেনাবাহিনী আর্মি ছিল, তাদের সঙ্গে করে নিয়ে অতর্কিত রৌমারি থানা অপারেশনের জন্য হামলা করে। অপারেশনটা সাকসেসফুল হলো না। সেই অপারেশনে আমাদের আলহাজ গোলাম হোসেন সাবেক এমপি, উনিও ছিলেন, উনি আবার আহত হয়েছিলেন। সুবেদার আলতাফ হোসেন, উনি সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে 27 জন বেঙ্গল রেজিমেন্টের লোক নিয়ে সৈয়দপুর পলাশবাড়ি ঘোড়াঘাট মাদারগঞ্জ হয়ে গাইবান্ধায় আসে। গাইবান্ধা থেকে ভার্সিটির কিছু ছাত্র, কলেজের কিছু ছাত্র, ওইরকম 20-30 জন ছাত্র সহকারে উনি আবার পাক বাহিনীদের সঙ্গে যুদ্ধ করতে করতে এইদিকে ব্রহ্মপুত্র নদী পার হয়ে রাজীবপুর হয়ে কালাইশ্বর ক্যাম্প থেকে কাকরিপাড়া দিয়ে উনি মানকেশ্বরে ঢোকে 13 তারিখে আলতাফ সুবেদার কাকরিপাড়া হয়ে মানকেশ্বরে ঢুকে, এসে ঢুকে যখন এই অপারেশন কথা শুনল আনসাকসেসফুল, 14 তারিখে উনি তখন ওনার টিম থেকে 2 জনকে পাঠিয়ে দিয়েছিল রেকি করার জন্য। 15 তারিখ রোজ শুক্র সোমবারের দিন দুপুর 12টার পর আলতাফ বাহিনী এখানকার এসকে মজিদ মুকুল, ফজলুল করিম, নুরুজ্জামান সর্দার শাহ, আব্দুল মান্নান, এই যে মতিউর রহমান মজনু, মিজানুর রহমান, আব্দুল আজিজ গাজী ভোলা, এখানকার কিছু 20-30 জন ছেলে ওই আলতাফ কোম্পানির সঙ্গে যোগ হয়ে একত্রিত এসে থানাটা অপারেশন করে সেদিন সাকসেসফুল। 16 তারিখে আলতাফ হোসেন এখানে ক্যাম্প করলে ইনি অবস্থান করলেন। এইভাবে মনে করেন যে এই এপ্রিল মাস গত হইতে হইতে 12 তারিখে আমরা 25-30 জন ছেলে ওনার কোম্পানিতে তালিকাভুক্ত যোগদান করলাম। আর ওই দিন রাত্রেই উনি আবার আমাদেরকে কয়েকটা প্লাটুন উনি ওই ডিফেন্সে পাঠাই, আমাদেরকে ফার্স্টে ওই
কোদালকাটি মনসুর হাজির চর নামে ওই চরে মনসুর হাজির গোয়াল করে উনি এই ক্যাম্প পাঠিয়ে দিলেন। এক নম্বর প্লাটুন জহুর উস্তাদ ছিলেন, দুই নম্বর প্লাটুনে রিজাউল করিম, রিজাউল করিমের প্লাটুনে আমি ওই মনসুর হাজির চরে যাই। তিন নম্বর প্লাটুন মনসুর হাবিলদার, উনি আবার রাজীবপুরে চলে যান। আলতাফ সুবেদার রৌমারি থেকে উনি আবার ক্যাম্প পরিবর্তন করে নিয়ে কোম্পানি হেডকোয়ার্টারটা নিয়ে গেলেন কর্তিমারি, করোনা 2 MF কোম্পানি নামে। সিলেটে ছিল 1 MF কোম্পানি আর রৌমারিতে ছিল 2 MF কোম্পানি, হলো রৌমারিতে আলতাফ সুবেদারের নেতৃত্বে। 15 মে হয়তো 20 তারিখের মধ্যে রৌমারি হাই স্কুলে ট্রেনিং সেন্টার ওপেন করা হয়। ট্রেনিং সেন্টার ওপেনে প্রতিষ্ঠাটা কমান্ডার ছিলেন রিয়াজুল হক। তারপরে মনে করেন যে সুবেদার আব্দুর রহিম যখন ইনি আসলে তখন এই ক্যাম্পে আলোচনা করে মনে করেন যে এখানে সুবেদার আব্দুর রহিমকে এই ক্যাম্পের দায়িত্ব দেওয়া। তখন ভাই রিয়াজুল হক ভাই উনি তখন মনে করেন যে কোয়ার্টার মাস্টারের চার্জে ছিলেন এখানে। আমাদের প্লাটুন ওই কোদালকাটিতে আমরা ডিফেন্স দিই, কোদালকাটি থেকে চিলমারি অপারেশন করি এবং সেখান থেকে নৌকা 400-500 গাইড পাটের গাইড নিয়ে বাংলাদেশ সরকারকে জমা দিয়ে দিই। তার এক মাস পরেই আবার কি ওই ওই চিলমারিতেই যুদ্ধ হয়। যুদ্ধে আমাদের এখানকার বাটকামারি পাখিউড়িয়ার এলাকার কলেজের ছাত্র 6 জন শহীদ হয়। শহীদ আব্দুল মজিদ, শহীদ আব্দুল বারী, শহীদ আব্দুল আসাদ, এইভাবে 6 জনের নাম আমাদের এখানে অফিসে লিপিবদ্ধ আছে। ওখান থেকে আমরা মনে করেন যে হরিপুর বেলকা অপারেশন করি। তার এক মাস পরে 13 সেপ্টেম্বর কোদালকাটি খারুভাঞ্জ নামক জায়গায় পাক বাহিনীদের সাথে সম্মুখ যুদ্ধ। 11 সেপ্টেম্বর 12 সেপ্টেম্বর 2 দিন 2 রাত এদের সঙ্গে বিভিন্ন সংঘর্ষে দুই একদল পজিশন নেয়। আমাদের পজিশন খারুভাঞ্জ, তারা ফির পশ্চিমে এই 1.5 কিলোমিটার দূরেই তারা পাক বাহিনী অবস্থান নেয়। 2 দিন 2 রাত পরে 13 সেপ্টেম্বর ভোর রাত্রে তারা অতর্কিতে হামলা করে। ওই হামলায় পাক বাহিনী ওখানে আমাদের মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হয়। সেই অপারেশনে আমাদের আখের নামে কর্তিমারির ধনেশ্বর বাড়ি উনি আবার একটু গুলিবিদ্ধ হয়েছিলেন। আবার ময়মনসিংহের সাইদুর রহমান শহীদ হয়েছিলেন ছাত্র। শওকত আলী বীর বিক্রম উনি ওখানে ক্যাম্পে এই কী কয় বাংকারে পাক বাহিনীদের হাতে আটকা খাইছে। ওখান থেকে উনি ওনার ব্যাংকারটা ছিল একদম সম্মুখে। সেই সূত্রেই আমাদের শওকত আলী ভাই বীর বিক্রম উপাধি পাইছিলেন। ছিল রৌমারি টোটাল থানাটাই টপ টু বটম মুক্তাঞ্চল ছিল। এদিকে উত্তরে ঘুঘুমারি, ঘুঘুমারি থেকে এদিকে চান কোম্পানির ছিল, এদিকে মোহনগঞ্জ পর্যন্ত সুবেদার আলতাফ হোসেন ছিলেন, তারপরে ছিলেন নাসিরুদ্দিন কোম্পানি, তারপরে হামিদ পালক। সেই হিসেবে আমাদের রৌমারিটা মুক্ত ছিল। রৌমারির এই অবহেলিত রৌমারির জনগণের একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে এখানে হয়তো জামালপুর দেওয়ানগঞ্জ থেকে ট্রেন লাইন যাতায়াত ব্যবস্থা ডিস্ট্রিক্টের সঙ্গে কিংবা রাজধানীর সঙ্গে যোগাযোগ কোনো প্রকার যোগাযোগ ছিল না, যে এই রৌমারিটা রাজধানীর সঙ্গে বা ডিস্ট্রিক্টের সঙ্গে যোগাযোগ হবে, ব্রহ্মপুত্র নদীর উপরে হয়তো ব্রিজ হবে, সে যে এলাকার লোকের একটা আশা ছিল। এ পর্যন্ত ব্রহ্মপুত্র নদীর কোনো ব্রিজ বা যোগাযোগের কোনো ব্যবস্থা হয়নি। শুধু রাজধানীর সাথে বা পার্শ্ববর্তী জামালপুর ডিস্ট্রিক্টের সাথে যোগাযোগ করতে গেলে এই বাস, ইদানিং বাস চলতেছে, বাসের মাধ্যমে যাইতে হয়। এই এলাকায় অন্তত 50-60 হাজার শ্রমিক প্রতিনিয়তই বাইরে তারা কর্মজীবী কর্ম করে খাচ্ছে। কাজে এই বিশাল এলাকার জনগণের দুর্ভোগ দূর করতে গেলে রৌমারি রেল লাইনের একটা যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়নের প্রয়োজন আছে। সংকুচিত রাস্তায় মাঝে মধ্যেই মনে করেন যে এখান থেকে বক্সিগঞ্জ পর্যন্ত রাস্তা যে দুরবস্থা, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়, এদের থেকে উত্তরণের জন্য রাস্তা এবং যোগাযোগের জন্য রেল লাইনের ব্যবস্থার প্রয়োজন আছে। আমাদের রৌমারিতে যুদ্ধকালীন সময়ে অস্থায়ী বাংলাদেশ সরকারের আন্ডারে প্রশাসন চালিত ছিল। রৌমারি থানা জেলখানা ছিল, হাজতখানা ছিল। এখানে এই বর্তমান সাবেক এমপি জাকির হোসেনের আব্বা শামসুল হক মুন্ডল উনি ওসির দায়িত্বে ছিলেন। আমাদের এখানে একটা দাতব্য চিকিৎসালয় ছিল, দাতব্য চিকিৎসালয়ের পাশে টিনের ছাপরা করে
সেখানে হাসপাতাল তৈরি করা হয়েছে এবং হাসপাতালে আমাদের মুক্তিযোদ্ধা আহত মুক্তিযোদ্ধা তারা চিকিৎসারত ছিল এবং এখানকার জনগণও যদি ছিল। আর এই যে যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলতেছি এখানে বাংলাদেশ অস্থায়ী বাংলাদেশ গভর্নমেন্টের হুকুমেই আমাদের স্কুল চালি স্কুল চলছিল, কেননা রুমারি হাই স্কুল প্রাইমারি স্কুলে মুক্তিযোদ্ধার ট্রেনিং ক্যাম্প ছিল, সেখানে এখানে ছিল মারোয়ারির গুদাম, মারোয়ারির গুদামের যে খালি ইয়ে ছিল সেই গুদামের মধ্যে ছাত্ররা লেখাপড়া করছে এবং বাংলাদেশের সবুজ লাল সবুজের পতাকা উত্তোলন করে সেই সময় ছাত্ররা এখানে এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত এখানে গাইছে। এখানে স্কুল তার পাশে এখানে এসডিও অফিস ছিল, হেডমাস্টার সাহেবের বাসার ভিতরে এসডিও অফিস হয়েছিল, কেন অস্থায়ী গভর্নমেন্টের প্রশাসন যেটা সেটা রৌমারিতে চালু ছিল। সেই সূত্রে রৌমারিকে ডিস্ট্রিক্ট হিসাবে জেলা হিসাবে এটা ঘোষণা করা উচিত ছিল। এখনও এই রৌমারি মুক্তাঞ্চল রৌমারি এখনও মনে করেন যে মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতি সরকারের কাছে পায়নি, এটা পাওয়া খুবই প্রয়োজন। রৌমারি আবাল বৃদ্ধ বনিতা রাজনৈতিক দল বদ নির্বিশেষে সকলেরই এইটা দাবি এবং এইটা কামনা।